ভয়ঙ্কর ঘটনায় তদন্তে সাহায্য করার জন্য ডেকেছেন, যাই ভেতরে দেখি কি ঘটে। সাহায্য করার জন্য নির্যাতিতা দোষীদের শাস্তির দাবিতে যাতে নির্যাতিতা দোষীরা তাড়াতাড়ি শাস্তি পায় তার জন্যই এসেছি। যা বলবেন যেটা দেখেছেন সেটাই, পুলিশ জোর করে বের করছিল আর আমরা গাড়ি আটকে নির্যাতিতার পরিবারের সাথে দুটো দিনের কথা বলেছি, সেটাও আমাদের বক্তব্য ক্লিয়ার। আমরা চাই নির্যাতিতার দোষীরা শাস্তি পাক, আন্দোলনকে ডাইভার্ট করা যাবে। প্রশাসন এবং প্রশাসনিক যারা কর্তারা আছে তারা যাদেরকে শাস্তি দিতে চাইছে এবং এই কাজে যুক্ত আছেন সেখানে আমরা যা জানি সেটাই আমরা তাদেরকে সাহায্য করব এবং নির্যাতিতার দোষীদের শাস্তির দাবিতে রাস্তায় আন্দোলনটাও চলছে। কলকাতা পুলিশকে চলে বলে চলে।